সালাম আলাইকুম মেদিনীপুর দরবার শরীফের হুজুর পূর্ণুর মৌলাপাকের সংক্ষিপ্ত জীবনী মৌলাপাকের পুরো নামপাক হল আল গৌস ইবনুল গৌস ইবনুল গৌস সৈয়দনা ও মৌলানা আলী আব্দুল কাদের শামসুল কাদের হযরত সৈয়দ শাহ মোরশেদ আলী আল আল আলবগদাদি ওয়াল মেদিনীপুরী ওনার প্রসিদ্ধ লকব হল হুজুর পুরনুর ও মৌলাপাক রেদুলত লানহু হুজুর মৌলাপাকের বংশ পরিচয় হুজুর রসুল সাল্লাই সাল্লামের বত্রিশতম বংশধর ও মওলা ইমাম হাসান ও ইমাম হুসাইন আল সাল্লামের তিরিশতম বংশধর এবং সুলতানুল আউলিয়া হুজুর গাউস পাকের উনিশতম বংশধর ও জানাসিন ও সজ্জাদানসীন ও আশেক হুজুর মাওলা পাকের বিলাদাত শরীফ ও জন্ম মুবারক হয় সাতাশে রমজান বারোশো আটষট্টি হিজড়ি সবে কদরের রাতে সুবে সাদেকের সময় শুক্রবার ষোলোই জুলাই আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার পিয়ারডাঙ্গা খানকা শরীফে কাদেরিয়া হোসেনিয়াতে হুজুর মওলা পাকের আব্বাচানো পিরমর্ষেদের নামপাক হল আলা হুজুর পাক সৈয়দনা হজরত সৈয়দ শাহ মেহের আলিয়াল কাদেরি আল বাগদাদি মেদিনীপুরি রদলত লানহু হজুর মাওলা পাকের দাদাজান হলেন বর্ধমান মঙ্গলকোট শরীফের হজরত কুতুবের রব্বানী পাক সৈয়দানা হজরত সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদিরি আলবগদাদির আদলত হজুর মাওলা পাকের পর্দাদা হজুর পাক হলেন বিহারের পূর্ণিয়া শরীফের হজরত কুতুবে বাড়ি পাক সৈয়দানা হজরত সৈয়দ শাহ রওসন আলী আল বাগদাদি আলবগদাদির আদলত হজুর মাওলা পাকের চার শাহজাদা পাক বড় শাহজাদা পাক হলো হজরত সৈয়দ শাহ আরশাদ আলিয়াল কাদিরি রদুলত লানহো ও মেজ শাহজাদা ও জানাসিন ও শাহজাদানসীন হজরত সৈয়দ শাহ ইরশাদ আলিয়াল কাদিরি রদলত লানহো এবং সেজ শাহজাদা পাক হজরত সৈয়দ শাহ রসাদ আলিয়াল কাদেরি রদুলত লানহো ও ছোট শাহজাদা পাক হজরত সৈয়দ শাহ খুরশিদ আলিয়াল কাদিরি রদলত লানহু হজর মৌলা পাকের উপাধি ঊনবিংশ শতাব্দীর মহান সুফি সাধক উপমহাদেশের বিখ্যাত বলি ফানাফির শাহেক কুতুবুল আক্তাব কৌসে জামান কাদিরিয়া গগনের সূর্য হুজুর মাওলাপাকের উপনাম ও জামাল ও হুজুর পাক। হুজুর মওলাপাকের পাকের পৃথিবীতে আগমনের সময় সাতাশে রমজান বারোশো আটষট্টি হিজড়ি সবে কদরের রাতে সুবে সাদেকের সময় শুক্রবার ষোলোই জুলাই আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় বিয়ারডাঙ্গা ডাঙ্গা খানকা শরীফ মদিনা মনোয়ারার প্রতিচ্ছবি সমগ্র ভারতবর্ষে কাদরিয়া তরিকার প্রচারক বরফির গৌস পাকের খাস বংশধর ও বায়াতের সদস্য প্রিয় নবীর বংশধর আকা ও মাওলা হুজুর সৈয়দনা ও মাওলানা আলী আব্দুল কাদের শামসুল কাদেরি আল মারুফ হজরত সৈয়দ শাহ মোরশেদ আলী আল কাদেরি আল জিলানি আল বাগদাদি আল মেদিনীপুরী রদলতলাহ উর্ফে হুজুর মাওলা পাকের শুভ আগমন হয় হুজুর মাওলাপাকের রচিত দেওয়ানে পাকে তার কাব্যিক নাম হল জামাল তবে এই মহাপুরুষ সংক্ষিপ্তভাবে সমগ্র ভারতবর্ষ ও বাংলাদেশে হুজুর মওলা পাক নামে বেশি বিখ্যাত আছেন হযরত মওলা আলী ও গৌস তরফ থেকে শুভ আগমনের পূর্বাভাস হুজুর মৌলাপাক যখন মাতৃ উদার রূপে গগনে কোলে মেঘ ঢাকা চাঁদের মতো লুকায়িত ছিল তখন তার মহান পিতা সৈয়দনা ও মৌলানা আলা হুজুর পাক হজরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদরী আল একদিন রাতে স্বপ্ন ও দিদারি দেখিতেছেন যে আমিরুল মোমিনিন ইসলামের চতুর্থ খলিফা শেরেখোদা কুসা মওলা আলী তার সম্মুখ ভাগে দাঁড়িয়ে আদেশ করিতেছেন হে প্রিয় আমার মেহের তোমায় অগ্রিম সুসংবাদ দিতেছি যে তোমার গৃহে দয়াময় আল্লাহ তালা অতি সত্তর এমন এক পুত্র সন্তান দেবেন যে বঙ্গ বিহার উড়িষ্যা এমনকি ভারতের বহু স্থানের শ্রদ্ধীয় গুরু হবেন এবং জ্ঞানগর্বী উচ্চ ব্যক্তিবর্গ তাহার হাতে বায়াত হবে বড় বড় ধনীরা তার চরণতলে ভক্তির সহিত অনুগ্রহ ভিক্ষা চাইবে সে আবদাল আওতাদ কুতুব ও শ্রেণীতে গাঁথা পড়িবে সুতরাং তার আবির্ভাব হলে তার নাম আমার নামের সঙ্গে যুক্ত করিয়া দেবে তিনি হ্যাঁ জ্ঞাপন করিয়া মৌলা আলীর চরণতলে ভক্তি ভরে লুটিয়ে পড়লেন অন্য কোনো একদিন পূর্ণিমার চন্দ্র রাতে হুজুর মৌলাপাকের মহান পিতা হজরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরি মেদিনীপুরী রদলত আলা হজুরের নিকট হযরত পিরানে পীর কৌসুল আজম দস্তগীর আবু মোহাম্মদ মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানি কৌস পাক আসিয়া অতি আনন্দের সহিত ভরা বদন মোবারককে বলিতেছেন হে আমার বংশধর মেহের আল্লাহ অতি শীঘ্রই তোমার গৃহে উদ্যানে এমন এক প্রস্ফুটিত ফুল ফুটাইবেন যে সে ফুলের সুবাসে জগৎ মোহিত হবে মানুষ সহ কত গন্ধবর্ব কিন্নর অবসর দেব দানব জিন পরি ইত্যাদি সাদরে ভক্তিগত প্রাণে সে ফুলকে চুম্বন দেবে এবং স গৌরবে বক্ষ ও মস্তকে ধারণ করবে সুতরাং তোমায় আদেশ দিতেছি সে নবীন পারিজাত কুসুমের নাম আমার নামের সঙ্গে যেন চলন্ত থাকে সে চন্দ্রকুমার কালক্রমে আমার পবিত্র কাদেরিয়া তরিকা দেশময় প্রচার করিয়া দেবে আমি তাহাকে একটি উপাধি প্রদান করিতেছি শামসুল কাদেরি অর্থাৎ কাদেরিয়া গগনের সূর্য তাহা শ্রবণ করিয়া তিনি গসপ্পাকের চরন্তলে ভক্তিভরে লুটিয়া পড়লেন এবং তার পদধূলি লিলেন হুজুর মৌলাপাকের আগমন উপলক্ষে তারই দুই মহান প্রপিতা মহের পূর্বাভাস অনুযায়ী তার মহান পিতা আলা হুজুর পাক হজরত মৌলাপাকের জন্মের পরে মূল নামের পূর্বে আলী আব্দুল কাদের শামসুল কাদেরই উপাধি রেখেছিলেন তিনি রসুল সাল্লা সাল্লামের বত্রিশতম বংশধর ও হুজুর গৌস পাকের উনিশতম পবিত্র বংশধর মুড়িদের জন্য উভয় বাণী দিয়ে গেছেন মৌলাপাক আউলিয়াদের শিরোমণি আকাও মওলা হুজুর হজুর সৈয়দনা ও মাওলানা ও শায়েখানা আল গৌসুল আজম পিরা পীর মিরা আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আলা জদ্দিহি নাবিয়ানা আলাহ সালাতুয়াসাল্লাম বলেন মুরিদিলা রব্বি অর্থাৎ হে আমার মুরিদ তোমাদের কোনো ভয় নেই শাহান সাহেব বাগদাদ গৌসুল আজম দস্তগীরের এই পবিত্র বাণী মাওলাপাক তার কাদেরিয়া সিলসিলাভুক্ত মুরিদ ভক্তদের শুনিয়া গেলেন বেসালে হক শরীফের কিছুদিন পূর্বে নিম্নক্ত দুটি রেওয়াতে তার নিজস্ব ভাষায় হজুর বেসাল বেশালপাকের এক মাস পূর্বে হযরত মাওলানা আবু তাহের আল কাদেরি রহমতুল্লাহকে চিঠি লিখে বলেছেন প্রিয় রাত্রিতে কী যে কষ্ট কি যে অস্থিরতা ছিল আল্লাহ হুয়াকবর আল্লাহ হুয়াকবর উর্দুতে নিবেদন করলাম ফকিরকে কি মৃত্যু যন্ত্রণায় জর্জরিত করিবেন উর্দুতেই আদেশ হলো আমি কি তোমার দুশ্মন এই যে কষ্ট তোমাকে দিচ্ছি এর অর্থ এগারোটি ছত্রে লিখে দিচ্ছি তোমার বন্ধু বান্ধব সহচর এবং বংশধর এদের সকলকেই লাভ করবেন ইনশাল্লাহ তালা প্রিয় ফকিরের এই শেষ চিঠিখানা যত্নের সাথে রেখে দেবে ফকিরের মহাপ্রয়াণের ইন্তেকালের পর প্রকাশ করবে আরও অসংখ্য কথা রয়ে গেল সেগুলো নিয়ে চললাম কবরে বন্ধু সবাধারের তাবুত পাকের ব্যাপারে স্মরণ রেখো ওয়াসাল্লাম তাজকেরাতুল মওলা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো চৌত্রিশ হুজুর মওলা পাক ইন্তেকালের অত্যন্ত একমাস পূর্বে আরও বলেন খোদা তোমাদের রক্ষাকর্তা তোমাদেরকে খোদার হাতে সোপে গেলাম আর তিনি শ্রেষ্ঠ প্রভু শ্রেষ্ঠ রক্ষক শ্রেষ্ঠ আশ্রয় তোমরা চিন্তা করিও না ফকির মরছে না ফকিরের দেহ কখনোই বিকৃত হতে পারে না ফকির শুধু এ জগৎ হতে অন্য জগতে যাচ্ছে মাত্র কিন্তু তোমাদেরকে সত্যপথের উপদেশ দান সত্যপথে চালানো ও তোমাদের শিক্ষা দীক্ষা ভুলবার নয় বরং তোমাদের জীবনকে সাফল্যে গড়িয়ান করে তিতেই ফকিরের মহাপ্রস্থান অপরিহার্য তোমাদের জীবন ও মৃত্যু কল্যাণময় হোক ফকির তোমাদেরকে কাঁদিয়ে যাবে না প্রথমে তোমাদের ওপর খোদার নিকট হতে তার মহাদান ধৈর্য ও শান্তির কৃপা বাড়ি বর্ষিত হোক তারপর ফকিরে স্থান হতে যাত্রা করবে তাজকিরাতুল মাওলা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো তেত্রিশ সুবাহান আল্লাহ হুজুর পাক তার উপরোক্ত মোবারক কথার মাধ্যমে তারই প্রপিতামহ শাহেন সাহেব বাগদাদ বড়পীর গৌসুল আজমের সেই অমিয়ে বাণী আবার জানিয়ে দিলেন আমাদেরকে হে মুরিদ তোমাদের কোনো ভয় নেই হুজুর পাক তো স্বয়ং শাহেন সাহেব বাগদাদের প্রতিচ্ছবি হুজুর গৌস পাকের পবিত্র বংশের মাদারজাত অলি গৌসে জামানা কুতুবুল আক্তাব যুগে শ্রেষ্ঠ অলি হলেন হুজুর পাক এবং তার পবিত্র বর্তমান বংশধরগণ হুজুর পাকের রচিত দেওয়ানি পাক মাওলানা রুমির মোসনবী শরীফ কবি হাফেজের বা রুবায়েতে হাফেজ ওমর খৈয়ম রুবায়েতে খৈয়ম যেমন জাতি ধর্ম বর্ণ নিবেশেষে সকলকে আত্মার রুহানি খোরাক যোগান দেয় তেমনই মওলা পাকে রচিত পাকের কাশিদা শরীফগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের পাঠ করার সৌভাগ্য হয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই মহান পাক কত আত্মাধিক জ্ঞানে ভরপুর জ্ঞান পিপাসুদের জন্য এই দেওয়ানি পাক আত্মার রোহানি খোরাক জোগাড় করে দেওয়ানি পাকে রচিত কাশিদা শরীফগুলো সৃষ্টি রহস্য পাক পাঞ্জাতনের রহস্য আহলে বায়াতের রহস্য আহাত তত্ত্ব নবীপাক তত্ত্ব তাসাব্বুরের শায়েক তত্ত্ব এবং হযরত বরফির গৌসুল আজমের প্রশংসায় ভরপুর হুজুর মওলাপাক সমগ্র ভারত সহ বাংলাদেশ ও বার্মাতে কাদেরিয়া সিলসিলার প্রচার করেছেন বাংলা উড়িষ্যা বিহার তথা সমগ্র ভারতবর্ষে মওলাপাকের প্রচারিত কাদেরিয়া খানদান পাকের লাখো ভক্ত মুরিদ রয়েছে এমনকি মওলা পাকের অসংখ্য খলিফা ও পীর রয়েছে যারা ভারতবর্ষে পাকের মতাদর্শে কাদরিয়া সিলসিলার প্রচার করেন আর হুজুর পাকের এই উচ্চ স্থানের একমাত্র কারণ হলো তিনি হুজুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বত্রিশতম পবিত্র বংশধর ও বড় পীর হুজুর গাউস পাকের উনিশতম বংশধর ও সাজ্জাদা এখনও হজরত বড়পীর কৌসুল আজম দস্তগিরের সিলসিলায় কাদেরিয়া প্রচার ও প্রসার করে যাচ্ছেন হুজুর মাওলাপাকের খাস বংশধরগণ হুজুর মাওলাপাকের বেশাল শরীফ সাতাশে সওয়াল তেরোশো আঠেরো হিজড়ি চৌঠা ফাল্গুন তেরোশো সাত বঙ্গাব্দ সতেরোই ফেব্রুয়ারি উনিশশো এক খ্রিস্টাব্দে কলকাতার তালতলা খানকা শরীফ বাইশ নম্বর লেনে রবিবার দুটো এগারো মিনিট বেসাল শরীফ লাভ করেন হুজুর পাকের মাজার শরীফ ওনার আব্বাজান ও প্রিরো মোরশেদ আলা হুজুরের মাজার পাকের পাশেই মাজার পাক মেদিনীপুর জোড়া মসজিদে অবস্থিত আছে হুজুর মওলা পাকের উড় শরীফ প্রতি বছর চৌঠা ফাল্গুন সতেরোই ফেব্রুয়ারি মেদিনীপুর জোড়া মসজিদে পালন করা হয় মেদিনীপুর জোড়া মসজিদ মিয়া মহল্লা পশ্চিম মেদিনীপুর আসসালামু আলাইকুম